নমস্কার, খনার বছর অনুষ্ঠান আমি জয়ন্ত শুরু করছি আমাদের হৃদয়ের প্রাণীর আবেগের অনুষ্ঠান খনার বচন, বাংলার জ্যোতিষ জননী খনামা, যাকে আমরা বিভিন্ন আঙ্গিকে আমরা খুঁজে পাচ্ছি, বিভিন্ন আঙ্গিক। এবং এই যে টিভির পর্দায় বিভিন্ন দৃশ্য আমরা দেখছি, সেই দৃশ্যগুলো কিন্তু আমাদের মনের মধ্যে রেখাপাত করছে। সাধারণ অসাধারণ সব কিছু মিলেমিশে একাকার, বিভিন্ন পশু প্রাণী পাখি তাদের উপরও খনামার প্রভাব, বিভিন্ন হস্তি মহারাজ তিনি আশীর্বাদ করছেন। কখন আমরা দেখব যে হরিণকে মা আইসক্রিম খাওয়াচ্ছেন, ময়ূরকে নিজের হাতে খাওয়াচ্ছেন, খরগোশ সেই কাঠবিড়ালি তাদের সঙ্গেও তার সখ্যতা। আমরা জানি বা আমরা শুনেছি পড়েছি যে সেই প্রাচীন যুগে মুনি ঋষিরা তাদের আশ্রমে, তাদের যেমন ছাত্ররা থাকতো, শিষ্যরা থাকতো, আবার তাদের সঙ্গে এই সমস্ত পশু পাখি যাদের কথা বললাম তারাও কিন্তু গৃহপালিত হয়ে যেত, তাদের মধ্যে কোনো হিংস্রতা থাকতো না। তাই এই যুগে দেখছি বাংলার জ্যোতিষজনী খনামা তিনি তার ভালোবাসা দিয়ে সেই প্রাণীদেরকেও বশ করেছেন এবং তারাও কিন্তু মায়ের কাছে ছুটে আসছে। মা রয়েছেন এক জায়গায়, সেই সব বকের দল তারাও কিন্তু দিগন্ত থেকে ছুটে এলো মাকে দেখে, যেন মা যেন তাদের একটা কাছের মানুষ, তারা তো চেনে না যে কে এটা মানুষ কে খনামা, কিন্তু ওই একটা আকর্ষণ, এই আকর্ষণ হচ্ছে তপস্যার আকর্ষণ। যারা তপস্যা করে, যারা প্রত্যেকটি জীবের মঙ্গল প্রার্থনা করে, শুধু মানুষ নয় প্রত্যেকটি জীবের মঙ্গল প্রার্থনা করে, সেই প্রাণীরা কিন্তু দেখেই বুঝতে পারে এই মানুষটা আমার কাছে, এই মানুষটা আমার আপন। তাই তারা কিন্তু ছুটে আসে মায়ের হাত থেকে খাদ্যদ্রব্য গ্রহণ করে, মাকে ঘিরে তারা আনন্দে নাচতে থাকে। এমনই সব অভূতপূর্ব দৃশ্য যেখানে বিশ্বাস আর অবিশ্বাস সব কিছু কিন্তু একাকার হয়ে যায়। অর্থাৎ বন্ধু, জীবনের এক নাম হলো সাধনা। যারা সাধনা করতে পারে তাদের জীবনে সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায়, এটাই কিন্তু সব থেকে সত্যি কথা। খনার ভিটার জন্ম তার, ইনি ভারতের অলঙ্কার অন্তরে সন্ন্যাসিনী বাক্সিতা বাংলার জ্যোতিষরণী মঙ্গলবার মহামানব তৈলঙ্গ স্বামী শিষ্যা, আমাদের জীবনের ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড, পথ প্রদর্শক, পরম বন্ধুর মতো খনামা, পরমাত্মার সাধিকা, যিনি জলে স্থলে নির্বিকল্প চিত্তে সাধনা করছেন, বিভিন্ন তীর্থক্ষেত্রে গিয়ে যজ্ঞ করছেন, সেখানকার নিকটবর্তী জলাশয়ে গিয়ে বিভিন্ন মুদ্রায় হাতে জপের মালাটা নিয়ে সকলের কল্যাণ সাধন করছেন, অসাধ্য সাধন করছেন। মা বলছেন জীবন আছে, সমস্যা আছে, সমাধান আছে, আমি আছি তোমাদের সঙ্গে, এগিয়ে যাও। এবং মায়ের মুখ থেকে আমরা যখন শুনি যে আমি আছি তোমার সঙ্গে তোমাদের সঙ্গে, তখন বন্ধু একটা কথা বলি, আমরা যতই ভেঙে পড়ি না কেন আমরা কিন্তু মনের মধ্যে একটা শক্তি পাই। আপনারা তো দেখেন যে আমাদের কলার বন্ধুরা কীভাবে এখানে এসে তাদের অন্তরের শ্রদ্ধা মার প্রতি তারা যে নিবেদন করেন, অর্থাৎ ভালোবাসাটা এরকমই হয়। এবং খনামা জীবনের স্বপ্ন যেখানে বারবার সত্যি হয়। মা আজকের অনুষ্ঠানে স্বাগত, প্রণাম, আশীর্বাদ। একদম তোমাদের সকলের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে ব্যাস আমার এখানে চলে আসা উদ্দেশ্য একটাই, জেনে রেখো সবাই, আমরা সবাই মিলে একসাথে ভালো থাকতে চাই। আমি মনে করি ভালো থাকা তারেই কয় যদি সবাই মিলে একত্রে ভালো থাকা হয়, এর বাইরে কোনো কিছু তাকে ভালো থাকা নাহি কয়। অর্থাৎ আমি ভালো থাকলাম, তুমি ভালো থাকলে, তোমার পাশের জন ভালো থাকলো না, আমার পাশের জন ভালো থাকলো না, একে ভালো থাকা বলে না। এ ভালো থাকায় সুখ নাই, এ ভালো থাকায় শান্তি নাই। ভালো থাকা সেটাই চাই যদি সবাই মিলে একত্রে ভালো থাকতে পারি। তার জন্য বলো কোথায় যাই, কি তপস্যা করতে হবে, সবেতে আমি রাজি আছি। কারণ আমি যে সকলকে ভালোবাসি, আমি যে আর কেউ না, আমি সকলের মা, তাই তো আমি তোমাদের সকলকে সদাই বলি, বলো না কাতর স্বরে বৃথা জন্ম এই সংসারে। জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি, আমি তো আছি তোমাদের সকলের দরে। এই যে জোর গলায় খোলা মনে তোমাদের কাছে বলবো আমি আছি তোমাদের তরে, তো কিভাবে আছি, শুধু মাত্র কয়েকজনকে নিয়ে ভালো থাকাটাকেই ভালো থাকা বললে কি আমি আছি? আমি যে সকলের মা, কারো একার না, এই সকলের মা হতে গেলে সকলের ভাবনা ভাবতে হয়, সকলের জন্য কিছু করতে হয়, সকলের কল্যাণ মেগে নিতে হয়। তাই তো প্রাতঃকালে ঘুম থেকে উঠে আগে সূর্য প্রণাম দিয়ে দিন শুরু করি আর সেই সূর্যদেবের কাছ থেকে শক্তি প্রার্থনা করি, সকলের জন্য সকলের জীবনী শক্তি দাও, সকলকে সুস্থ রাখো, সকলের মঙ্গল করো, সকলের শান্তি দাও। কারণ মানুষের সব থেকে বেশি অভাব হচ্ছে শান্তির অভাব, সব থেকে বেশি অভাব হচ্ছে শত্রু নিয়ে কষ্ট পাওয়া। কতকগুলো দিক আমরা দেখি যখন মানুষ আমাদের কাছে আসো, যখন আসো চেম্বারে, তোমাদের তখন হাত দেখি, ছক দেখি, হিসাব গণনা করি,
যখন বিচার করি তখন দেখি বড় যন্ত্রণা, ত্রিতাপ জ্বালায় মানুষ জ্বলছে, তখন সেগুলো যখন তোমাদের বলি তোমরা কেউ ক্রন্দন করো, কেউ বা খুব দুঃখে ভেঙে পড়ো, বলো মা এই জন্যই তো তোমার কাছে এসেছি, এর থেকে পরিত্রাণ চাই মা, এর থেকে পরিত্রাণ চাই। আমি বুঝি ত্রিতাপ জ্বালায় যন্ত্রণায় মানুষ জাতি, মানব জাতি ভোগান্তি ভুগছে ভীষণভাবে, তার থেকে পরিত্রাণ যে আমাকে করতেই হবে। এই যে আমার গুরুর নির্দেশ, এই যে গুরুদেব বলেছেন শুধুমাত্র একটি সংসারের জন্য তোকে পাঠাইনি, জগৎ সংসারের কাজ তোকে করতে হবে। যে জগৎ সংসারের কাজ করতে গেলে জগতের কথা ভাবতে হবে, আর জগতের কথা ভাবতে গেলে যে শক্তি নিতে হবে সেই শক্তি ভারত মাতার থেকে সেই শক্তি নিতে হবে, সূর্য দেবতার থেকে সেই শক্তি নিতে হবে, নবগ্রহের থেকে সেই শক্তি নিতে হবে। সেই শক্তিকে একত্রিত করে, তপস্যাকে একত্রিত করে মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারলে তোমরা কত আশা করে, তোমরা কত কষ্টের মধ্যে দিয়ে সময় বার করে এই অনুষ্ঠানগুলো আমার দেখো, সময় করে নিয়ে বলো মা সারাদিনের মধ্যে তোমার এই অনুষ্ঠান কখন কোথায় হবে দেখে নিয়ে নিয়ে তোমার অনুষ্ঠানগুলো দেখি, কারণ তার থেকে যে অনেক কিছু শিখি, অনেক কিছু পাই। আমিও সেটাই বলি, ঠিক তাই, কারণ তোমাদেরকেও বেশ কিছু দিতে চাই। মা কোথাও বেড়াতে গেলে ছেলে মেয়েদের জন্য কিছু খাবার নিয়ে আসে, কিছু জিনিস কিনে নিয়ে আসে। আমি তোমাদের আর কেউ না, আমি তোমাদের মা। আমি যখন তীর্থে যাই, সেই যে কোনো যে তীর্থস্থানে যাই, সেখানে পুজো ক্রিয়াকলাপ হোম যজ্ঞ জলে ভাসা সেইগুলোকে সংগ্রহ করে নিয়ে আসি, উদ্দেশ্য একটাই, তোমাদের ভালোবাসা। তোমাদের সবার পক্ষে একত্রে একই সঙ্গে, কারোর চাকরির লাইফ, কারোর সাংসারিক লাইফ, সবার পক্ষে সব তীর্থস্থানে সব সময় যাওয়া সম্ভব নাও হতে পারে, যদি বা যাওয়া হলো কখনো তাহলে গ্রুপের সঙ্গে যাওয়া, পরিবারের সঙ্গে যাওয়া, সব জায়গায় পুঙ্খানুপুঙ্খানুভাবে দর্শন করা দেখা করা সম্ভব নাও হতে পারে। তাই আমার একটা দায় থেকে যায়, দায়িত্ব থেকে যায় তোমাদের প্রতি, যে ঠিক আছে এখানে গেছি, এখান থেকে এই জিনিসটা সংগ্রহ করে নিয়ে আসি তোমাদেরকে দেখাবার জন্য। ধরা যাক একটু উদাহরণ দিয়ে বলি, কামাখ্যাধাম তোমরাও গেছো, তোমরাও অনেকে গেছো, আমিও গেছি একাধিকবার গেছি ওখানে তপস্যা করার জন্য, হোম যজ্ঞ করার জন্য। শুধু অম্বুবাচীর সময় নয়, এ ভিন্ন কামাখ্যা ধামে যাওয়া, বিভিন্ন রকমের পুজো হোম যজ্ঞ সেইগুলো করা। এবার সেখানে গিয়ে সেখান থেকে আর আর যে মন্দিরগুলো আছে সেখানে দর্শন করা, সেখানে পুজো দেওয়া, যেখানে যেখানেই সম্ভব তোমাদের জন্য পুজো দেওয়া, পুজো করা, মঙ্গল কামনা করা এবং দৃশ্যগুলোকে ধরে আনা। যেমন কামাখ্যা ধামের সন্নিকটেই কাছাকাছি আছে বগলা ধাম, বগলা মায়ের মন্দির আছে, সেখানে দর্শন করা, এবং ভুবনেশ্বরী মায়ের মন্দির আছে, সেখানে পুজো দেওয়া, দর্শন করা, বগলা মায়ের কাছে পুজো দেওয়া, দর্শন করা, হোম করা, যজ্ঞ করা, এগুলি তোমাদের সকলের জন্য। এবং কামাখ্যা ধামের সন্নিকটেই আছে নবগ্রহের মন্দির আছে, এই নবগ্রহের মন্দির অনেকে গেছো, দর্শন করেছো, পুজো দিয়েছো, অনেকের যাওয়া হয়ে ওঠেনি, দর্শন হয়নি, পুজো দেওয়া হয়নি। বশিষ্ঠ মুনির আশ্রম আছে, সেখানে গিয়ে পুজো করা, হোম করা, যজ্ঞ করা। শুধু তাই নয়, সেখানকার যে জলাশয় গঙ্গাদেবী বলা হয় সেখানেও কিন্তু জপ করে সেই দৃশ্যগুলো দেখেছি। নবগ্রহের কথা বলছি, এখানে এক আলাদা নবগ্রহ, এক আলাদা নবগ্রহের রূপ। আমরা জানি শিব ঠাকুর আলাদা, সাধারণভাবে সবাই জানো শিব ঠাকুর আলাদা, নবগ্রহের নটি মূর্তি হয় সেটি আলাদা, কিন্তু এই যে নবগ্রহের মূর্তি এখানে, এই নবগ্রহ ধামটি হয়েছে নটি শিবলিঙ্গ দিয়ে নবগ্রহ। নটি শিবলিঙ্গ, বৃহৎ বড় বড় নটি শিবলিঙ্গ, সেটি কিন্তু নবগ্রহ। ওই এলাকায় ওইটি একটি ধর্মস্থান, একটি পীঠস্থান, মহাপীঠস্থান কামাখ্যা ধাম। ওখানকার বিভিন্ন জেলায় জেলায় থেকে খনন কার্য করে ওই শিবজিকে, শিব ঠাকুরকে তোলা হয়েছে। নটি শিব ঠাকুরই কিন্তু মাটির নিচে ছিলেন কোনো এক যুগে, কোনো যুগ যুগান্তরে মাটির নিচে ছিলেন। সেই কোনো কোনো মহাত্মা, কোনো কোনো মহারাজা, কোনো কোনো মহাপুরুষদেরকে স্বপ্নাদেশ দিয়েছেন ওই মহাদেবগণ। সেই স্বপ্নাদেশ যাকে যাকে দিয়েছেন, তিনি স্বপ্নাদেশের নির্দেশ অনুযায়ী সেই জায়গা খনন করেছেন। সেই জায়গা খনন করে অতি সুন্দর, অতি সুদর্শন শিবলিঙ্গ
পাওয়া গেছে, প্রাপ্তি ঘটেছে, সেই শিবলিঙ্গকে একত্রিত করে নবগ্রহ করা হয়েছে, সেই নবগ্রহ সেখানে দর্শন করার সৌভাগ্য, পুজো করার সৌভাগ্য এবং জপ করার সৌভাগ্য আমার হয়েছে এবং তোমাদেরকে দেখাতে পেরে আমার ভালো লেগেছে। তোমরা দেখেছো যখনই আমার ত্রিপুরার অনুষ্ঠানটা দেখানো হয়, তোমরা দেখেছো, সেটা আবার বলছি, আবারও দেখে থাকবে, নবগ্রহ সেখানে শিব ঠাকুরকে কোনো জায়গায় বুধ রূপে যেখানে পুজো করা হচ্ছে, উনি যেখানে পূজিত হচ্ছেন সেখানে সবুজ কাপড় দিয়ে বেষ্টিত করা হয়েছে, যেখানে সূর্যগ্রহ হিসাবে ওনাকে পুজো করা হচ্ছে, তপস্যা করা হচ্ছে, তখন লাল কাপড় দিয়ে ওনাকে বেষ্টন করা হয়েছে। ঠিক এই রূপে নটি গ্রহের নটি বস্ত্র, নটি রঙের কাপড় দিয়ে বেষ্টন করে পুজো করা হচ্ছে এবং আরতি করা হচ্ছে, সুন্দরভাবে জপতপ করা হচ্ছে, সেগুলি তোমাদের দেখিয়েছি। এই নটি গ্রহ নবগ্রহের পুজোর বীজ মন্ত্র আছে। যেমন হয়তো তোমরা বলবে, মা নবগ্রহ তো তোমার আশ্রমে গিয়ে দেখেছো, এই ফলহানি কালী পুজো দেখলাম যে সকাল থেকে অনেক পুজো, সাবিত্রী সত্যবানের পুজো, ধর্মরাজের পুজো, পুজো শেষে নবগ্রহের পুজো এবং সেখানে নবগ্রহের মন্দির রয়েছে, সমস্ত কিছু। তাই যে নবগ্রহ, যে আপনি এই নবগ্রহের মন্দিরও কিন্তু স্বপ্নাদেশ, আচ্ছা, স্বপ্নে আদেশ পেয়ে নবগ্রহ মন্দির করা হয়েছে, সেখানে নবগ্রহের ঘট স্থাপন করা আছে আমাদের দিগদর্শন আশ্রমে এবং নবগ্রহের মূর্তি স্থাপন করা হয়েছে এবং সেখানে স্বপ্নাদেশ অনুযায়ী পূজিত হন, প্রতিদিন অন্নভোগ হয়, প্রতিদিন পূজিত হন ওনারা এবং স্বপ্নাদেশ অনুযায়ী তো সেইভাবে পুজো করা হয়। কিন্তু আমি বলছি আজকের কথা, আজকের কথা যে তোমাদের যাদের নবগ্রহে, তোমরা হয়তো জানো না তোমাদের নবগ্রহের মধ্যে কটি গ্রহ বিরূপ আছে, কটি গ্রহ শুভ আছে। একটি কথা শুনে রাখো বাপু, যে গ্রহ শুভ আছে সেই গ্রহেরও যদি তুমি পুজো করো, সেই গ্রহ যে রাগ রেগে যাবেন, ক্ষিপ্ত হবেন বা তোমার উপর ক্রোধান্বিত হবেন তা কিন্তু নয়, তিনিও প্রীত হবেন, আরো প্রীত হবেন। যে গ্রহগুলি বিরূপ আছেন সেই গ্রহগুলির যদি তুমি পূজিত, তোমার দ্বারায় তারা পুজো পান, পূজিত হন, তাহলে তারা তোমার উপরে সেই যে রুষ্ট জায়গাটার থেকে সরে গিয়ে তুষ্ট হবে। তো এই রুষ্ট ভাব তুষ্ট করা, এটা আমাদের বড় দরকার। আজকের দিনে মানুষের অভাব খুব একটা নেই, মানুষের দারিদ্রতা শুধুমাত্র সততার দারিদ্রতা, ঠিক কথা, এই সততার দারিদ্রতা, আর্থিক দারিদ্রতাটা কাটিয়ে ওঠা। সুন্দর একটা ভাষা প্রয়োগ করেন যে সততার দারিদ্রতা, কি সততার দারিদ্রতা মানুষের মধ্যে বড্ড দেখা যায়। এই সততার দারিদ্রতাটাকে কাটাতে হবে, কিভাবে আমরা কাটাবো? আগেকার দিনে ছিল পণ্ডিতদের, পুরোহিতদের পুজো করলে অনেক পাপক্ষয়, অনেক কষ্ট থেকে রেহাই পাওয়া যেত। এখনকার দিনে হয়েছে কি, ঠিক সেরকম সৎ পণ্ডিত, সৎ পুরোহিত পাওয়া খুব মুশকিল হয়। কিন্তু আমরা বলতাম, ওরে তোর এখন সময় খারাপ চলছে, বা আমাদের পূর্বপুরুষরা বলতেন, এখন সময় খারাপ চলছে, একটি ব্রাহ্মণ ভোজন করা সব বিপদ কেটে যাবে, একটি ব্রাহ্মণকে পাঁচটি ফল দান কর সব বিপদ কেটে যাবে, একটি ব্রাহ্মণকে পাল পান আর পৈতে আর কয়েন আর মিষ্টি দান কর সব বিপদ কেটে যাবে। এখন আর সেই সৎ ব্রাহ্মণ কোথায় পাই, নেই একথা বলি নাই, আছেন, কিন্তু তাদের দর্শন পাওয়া বোধ হয় সৌভাগ্যের দরকার। কারণ সঠিক নিয়ম মেনে সঠিক ত্রিসন্ধ্যা গায়ত্রী করেন এমন ব্রাহ্মণকেই সৎ ব্রাহ্মণ বলবো, আর যিনি সদা সত্যবাদী, সত্য কথা বলেন এমন ব্রাহ্মণকেই সৎ ব্রাহ্মণ বলবো। সেই সৎ ব্রাহ্মণের বড় প্রয়োজন এবং সৎ মন্ত্র উচ্চারণ, সৎ ভাবে পুজো করা, পুজো শেখা, এগুলো বড় বেশি প্রয়োজন। তাই আমি চাই তোমাদেরকে কিছু মন্ত্র শিখিয়ে দিতে, বলে দিতে, বুঝিয়ে দিতে, যার দ্বারা তোমরা একনিষ্ঠভাবে সেই মন্ত্র পাঠ করলে তোমরা নিজেদের সততা ফিরিয়ে আনতে, যেটা বললাম যে একটু আগেই যে কথা বললাম, মানুষের আজকে সততার দারিদ্রতা, এই সততা ফিরিয়ে আনতে গেলে কি দরকার, পুজো হোম যজ্ঞ মন্ত্র এগুলো দরকার, এগুলো না হলে সঠিকভাবে হয় না। আজকে আমাদের সময় বড্ড অল্প হয়েছে, তোমরা একটু অপেক্ষা করো, আগামীকাল আমি তোমাদের নবগ্রহের এত সুন্দর মন্ত্র কয়েকটি শিখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, ধীরে সুস্থে প্রথম থেকে শুরু করব, তোমরা সেগুলি লিখে নেবে, আগামীকালকের জন্য অপেক্ষা করো, তোমরা সেগুলি লিখে নেবে, শিখে নেবে, বুঝে নেবে, দেখে নেবে এবং সেইগুলি পাঠ করলে তোমাদের নবগ্রহের অশুভ প্রভাব থেকে
তোমরা বাড়িতে বসে ঘরে বসেই তোমরা পরিত্রাণ পাবে। আমি তো বলি আমি আর কেউ না, আমি তোমাদের মা। আমি বলি আমি কারুকে ছলে বলে কলে কৌশলে ডাকতে হয় না, আমার চেম্বারে এসো, আমার চেম্বারে এসো। আপনি আপনি তোমরা প্রচুর ভিড় করো, প্রচুর মানুষ আসো। আমি চাই তোমরা নিজেদের গৃহে বসে অনুষ্ঠান দেখে কিছু ক্রিয়া শেখো, সেইগুলো নিজেরা করো এবং নিজেদের পরিত্রাণ নিজেরাই করো, নিজেদের ভালো নিজেরা করো, নিজেদের ভাগ্য নিজেরা করো। সবচেয়ে বড় কথা, খুব প্রাসঙ্গিক ব্যাপার যেটিকে মা আলোকপাত করছেন, যে নবগ্রহর মন্ত্র তিনি বলে দেবেন। এবং আজকালকার দিনে কিন্তু এই নবগ্রহ মন্ত্র যদি আমরা প্রত্যেক দিন নিয়ম নিষ্ঠা ভরে পাঠ করি এবং সেই নবগ্রহে যদি আমরা কৃপা পাই, এবং মা একটা খুব সুন্দর কথা বললেন, যে গ্রহ আমার ফেভারে আছে আমি সেই গ্রহের স্তুতি করি, তা ভয় পাওয়ার কিছু নেই, এবং সেই গ্রহ আরও বেশি তুষ্ট হবে, এবং যে গ্রহ আমার বিরূপ হয়ে আছে সেই গ্রহরাও কিন্তু আমাকে শুভ ফল দান করবে। অর্থাৎ যে কথার মধ্যে একটা সুন্দর যুক্তি নিষ্ঠা রয়েছে, মা মা কিন্তু এভাবেই বলেন, এভাবেই চান। সেই যুক্তি নিষ্ঠার মধ্যে দিয়ে আমাদের নবগ্রহের যে গ্রহণযোগ্যতাকে খুঁজে বার করতে হবে। এই যে ফলায়নী কালী পুজোয় আমরা মায়ের দিগদর্শন আশ্রম, আমাদের সকলের আশ্রমগুলো, সেখানে সকাল থেকে নানা পুজো, নবগ্রহের পুজো, নবগ্রহের মন্দির আছে, বহু মানুষ সেখানে যজ্ঞে আহুতি দিলেন, এবং যারা যজ্ঞে আহুতি দেন মার আশ্রমে গিয়ে তারা জানেন যে তারা কী ফল লাভ করেন, সে তো মুখে বলা যায় না, সে একটা অনুভূতির ব্যাপার। এখন বন্ধু চলুন, টিভি পঞ্জিকায় খ্যাত যুগ যুগ পরিচিত আমাদের খনামা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু মা সম্পৃক্ত থাকেন, তেমন একটি অনুষ্ঠান এবারে আমরা দেখব যে আমাদের মন প্রাণ সব কিছু ভরিয়ে দেবে। চলুন
সরস্বতী সরস্বতী সবাইকে নিয়ে মা এখানে বিরাজ করেন। গণি দরিদ্র গরিব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসুন আমাদের মাকে, দেবী দুর্গাকে, নবরাত্রির চৈত্রবাসন্তীকে, মাকে যেন আমরা তাকে আহ্বান করি। তোমাদের সকলের মঙ্গল হোক, তোমাদের সকলের কল্যাণ হোক, স্বয়ং ঈশ্বর তোমাদেরকে কৃপা করুন, তোমাদের সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকো, আর সকলে মিলে আমরা জয়দেবের আরো উন্নতি হোক, জয়দেব আরো বেশি শান্তিতে থাকুক, উন্নতিতে থাকুক, সুস্থ শরীরে জীবনযাপন করুক এবং আরো বেশি জীবনে উন্নতি করে সুন্দর এগিয়ে যাক। সে আমাদের একটি আদর্শ ছেলে, আমাদের বাংলার গৌরব, আমাদের বাংলার একটি আদর্শ ছেলে। তার মধ্যে হৃদয় ভরা প্রেম আছে, ভালোবাসা আছে, কর্তব্য জ্ঞান আছে এবং ভক্তি আছে। মা স্বয়ং কৃপা করেছে জয়দীপকে, আরো কৃপা করুক, আরো উন্নতি সকলে ভালো। খনামা যেখানে আনন্দের হাট সেখানে, তাই খনামা তো চান বহুজনের হিত, বহুজনের সুখ, তাই তাকে ঘিরে সকলের উন্মাদনা। সবাই একটু মাকে স্পর্শ করতে চান, সবাই একটু মায়ের আশীর্বাদ চান, মাও কিন্তু কাউকে বিমুখ করেন না। ফোন নাম্বার 2531-2929-98-7-0-7-0-4-2-9 এবং 8-3-5-0-1-7-0-3-9। যাদের জন্ম ছক বা সময় নেই তাদের কিন্তু নিরাশ হবার কোনো কারণ নেই, কারণ বাংলার জ্যোতিষ জননী খনামা কিন্তু একটা কথাই বলেন, যাদের নেই কষ্টি এই হাতই হলো তাদের জ্যোষ্ঠী। আর যারা বাস্তু সমস্যায় ভুগছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন খনামার সঙ্গে। এবং বন্ধু মনে রাখবেন, যে সমস্ত ঠিকানা ফোন নাম্বার এখানে বলা হয় এর বাইরে অন্য কোথাও কিন্তু বাংলার জ্যোতিষ জননী খনামা বসেন না। জীবনকে সমৃদ্ধ করে তুলতে হলে পড়তেই হবে আমাদের খনামা লিখিত এই সুন্দর বইটি, জীবনচক্রে জ্যোতিষ প্রভাব এবং তার প্রতিকার। এই বইটি কিন্তু আমাদের সমৃদ্ধ করবে। মা এই বইটিতে খুব সুন্দরভাবে সহজ সরল ভাষায় তিনি বলেছেন যেন তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি যেন আমাদের সঙ্গে বসে কথা বলছেন। এবং যারা এখনও সংগ্রহ করেননি আমি সবাইকে বলবো তারা সংগ্রহ করুন। বইটি কিন্তু ইতিমধ্যেই বাংলার সুধী সমাজ দ্বারা প্রশংসিত এবং আমরা আগামী দিনেও অনেক প্রত্যাশা করে আছি। মা নিশ্চয়ই আমাদেরকে এরকম আরও ভালো ভালো বই, আরও তিথি, নক্ষত্র, ব্রত সমস্ত কিছু নিয়ে তিনি এই সমস্ত উপহার দেবেন, আমাদের নিজে হাতে বই লিখবেন। তাই বলি বন্ধু, টিভি পঞ্জিকায় খ্যাত যুগ যুগ পরিচিত আমাদের খনামা, আমরা ছেলে মাঝে থাকবো যতদিন খনামাকে স্মরণে রাখবো। ব্যাস, মনের কথা বলে যেতেই হচ্ছে এখন চলে, সময় আমাকে এ কথাই দিচ্ছে বলে আমি কথা দিলাম, আবার আসবো চলে ঠিক সময় হলে সকল মনের কথা উজাড় করে দেব বলে। আজকে এখন যেতে হবে চলে, সময় আমায় দিচ্ছে বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো।